আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে চলছো। ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক ইউনিট 28 বুক ইংলিশ ফর টুডে। আমরা গত ক্লাসেও ইউনিট 28 থেকে দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ নামক একটি স্টোরি পড়েছিলাম। এই স্টোরিটার পাশাপাশি আমরা ওয়ার্ড মিনিং এবং এমসিকিউ সলভ করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে দ্য কাউ অ্যান্ড দ্য ফ্রগ এই স্টোরিকে প্যাসেজ আকারে ধরে আমরা মডেল কোশ্চেন 5 আজকে সলভ করব। মডেল কোশ্চেন 5-এর ম্যাচিং, ফিল ইন দ্য গ্যাপস এবং কোশ্চেন অ্যান্সার করব। তো এর আগে আমরা মডেল কোশ্চেন 4 পর্যন্ত করেছিলাম, তাহলে শুরু করা যাক। আমরা এখন মডেল কোশ্চেন 5-এর জন্য প্যাসেজটি খুব মনোযোগ দিয়ে পড়ব। রিড দ্য টেক্সট কেয়ারফুলি। দ্য কাউ ইজ ইটিং গ্রাস। গরুটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। ব্যাংটি ঘাসের উপর বসে আছে। দ্য ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ অ্যান্ড থিঙ্কস। ব্যাংটি গরুটির দিকে তাকায় আর ভাবে। দ্য কাউ ইজ বিগ। গরুটি বড়। আই ওয়ান্ট টু বি বিগ। আমি বড় হতে চাই। সো দ্য ফ্রগ ইটস সাম গ্রাস। তাই ব্যাংটি কিছু ঘাস খায়। দ্য ফ্রগ গ্রোজ বিগার। ব্যাংটি বড় হতে লাগলো। দ্য কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ অ্যান্ড থিঙ্কস। গরুটি ব্যাংটির দিকে তাকায় এবং ভাবে। হাউ স্ট্রেঞ্জ। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস। কি অদ্ভুত। ব্যাংটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ হ্যাপি। ব্যাংটি সুখী। দ্য ফ্রগ ইটস মোর গ্রাস। ব্যাংটি আরও ঘাস খায়। দ্য কাউ থিঙ্কস। গরুটি চিন্তা করে। হাউ স্ট্রেঞ্জ। কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে। ব্যাংটি উড়ে যাচ্ছে। দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও। গরুটি এখন ঘাস খাচ্ছে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন কোনো মডেল কোশ্চেন সলভ করবে তখন তার পূর্বে অবশ্যই যেই প্যাসেজটি দেওয়া থাকবে সেটা খুব মনোযোগ দিয়ে পড়বে এবং কী কী তথ্য দেওয়া আছে সেগুলো বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমরা মডেল কোশ্চেন খুব সহজেই সলভ করতে পারবে। আমরা এর আগে এমসিকিউ করে ফেলেছিলাম এই প্যাসেজ থেকে, এখন তাহলে ম্যাচিং করব। তাহলে দেখো কী লেখা আছে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস দ্যাট আর মেনশনড ইন কলাম বি। কলাম এ শব্দগুলোর সাথে বিতে দেওয়া অর্থগুলো মিল করো। দ্যার আর টু এক্সট্রাস। অতিরিক্ত দুটি দেওয়া আছে। তাহলে দেখো কলাম এতে 5টি ওয়ার্ড দেওয়া আছে এবং কলাম বিতে 60টি সেন্টেন্স দেওয়া আছে। এই যে দেখো 60টি আমাদের লাগবে না, এখান থেকে আমাদের 5টি সেন্টেন্স লাগবে আর 2টি অতিরিক্ত আছে এখান থেকে। তাহলে কলাম এতে কী কী ওয়ার্ড দেওয়া আছে এবং কলাম বিতে কী কী সেন্টেন্স দেওয়া আছে আমরা সেগুলো এখন দেখব, পড়ব এবং সেগুলোর অর্থ জানব। কলাম এতে দেখো এ কাউ, কাউ অর্থ গরু। বি ফ্রগ, ফ্রগ অর্থ ব্যাং। সি লুক, লুক অর্থ তাকানো। ডি সাম, সাম অর্থ কিছু। ই হ্যাপি, হ্যাপি অর্থ খুশি। তাহলে কলাম বিতে দেখি ওয়ান এ স্মল অ্যানিম্যাল দ্যাট ক্যান লিভ ইন বথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। একটি ছোট প্রাণী যা জমি এবং জলের উভয় জায়গায় থাকতে পারে। টু, টু কিপ ওয়ানস আইজ টু সামথিং অর সাম বডি। কোনো কিছু বা কারোর প্রতি নজর রাখা। থ্রি এ লিটল অ্যামাউন্ট, অল্প পরিমাণ। ফোর এ জোভিয়াল স্টেট অফ মাইন্ড, মনের একটি আনন্দময় অবস্থা। ফাইভ এ গ্রেটার অ্যামাউন্ট, একটি বৃহৎ পরিমাণ। সিক্স লার্জ ইন সাইজ, আকারে বড়। সেভেন এ লার্জ অ্যানিম্যাল kept on farms to produce milk or beef।
দুধ বা গরুর মাংস উৎপাদন করতে খামারগুলিতে রাখা একটি বড় প্রাণী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এর আগে চারটি মডেল কোশ্চেনে ম্যাচিং করেছিলাম কিভাবে কলাম এ বি মিল করতে হয়, সেই নিয়মগুলো সবাই জানি, তাই আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমি তোমাদের এর পরের পেজে সবগুলো মিল করে দেখিয়েছি এবং সেখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা তাহলে সেই পেজে দেখো। কলাম এ তে আছে কাউ, এই কাউয়ের সাথে কলাম বি এর সেভেন মিলে যাচ্ছে। সেভেনের কি আছে? এ লার্জ অ্যানিমেল কেপ্ট অন ফার্মস টু প্রডিউস মিল্ক আর বিফ, দুধ বা গরুর মাংস উৎপাদন করতে খামারগুলিতে রাখা একটি বড় প্রাণী। তো গরু মাংস আমরা গরু থেকেই পাই, তাই না? তাহলে এ দুটো ম্যাচ করছে। বিতে দেখি, কলাম এর বিতে আছে ফ্রগ ব্যাং, কলাম বিতে ওয়ান ম্যাচ করছে এর সাথে। ওয়ানে আছে এ স্মল অ্যানিমেল দ্যাট ক্যান লিভ ইন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, একটি ছোট প্রাণী যা জমি এবং জলের উভয় জায়গায় থাকতে পারে। কলাম এর সি নাম্বার লুক, তাকানো। কলাম বি এর দুই নাম্বারের সাথে ম্যাচ করছে টু। টু এ আছে টু কিপ ওয়ান আজ টু সামথিং অর সাম বডি, কোনো কিছু বা কারোর প্রতি নজর রাখা। কলাম এতে দেখো ডি নাম্বার সাম, কিছু, এটা ম্যাচ করছে কলাম বি এর থ্রি নাম্বারের সাথে। থ্রিতে আছে এ লিটল অ্যামাউন্ট, অল্প পরিমাণ। কলাম এর ই নাম্বার আছে হ্যাপি, এর সাথে ম্যাচ করছে কলাম বি এর ফোর, এ জোভিয়াল স্টেট অফ মাইন্ড, মনের একটি আনন্দময় অবস্থা। এরপর আমরা ফিল ইন দ্য গ্যাপস করব। দেখো কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। দেখো এই যে আমাদের বক্স আছে, এই বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই বক্সটির নিচে আবার পাঁচটি সেন্টেন্স আছে, প্রতিটি সেন্টেন্সেই একটি করে গ্যাপ আছে। আমরা এই বক্স থেকে যেই ওয়ার্ডটি সঠিক মনে হবে সেটা সেন্টেন্সে বসাবো, তাহলে আমাদের অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হবে। তাহলে আমরা প্রথমেই বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর অর্থগুলো জেনে নেই। গ্রাস, ঘাস, কাউ, গরু, লুকস, সৌন্দর্য, অ্যাওয়ে, দূরে, ফ্রগ, ব্যাং, বিগার, বড়, নাও, এখন, হাও, কিভাবে। তাহলে দেখো এ নাম্বারে কি আছে, দ্য কাউ ইজ ইটিং। আমরা প্যাসেজের প্রথম লাইনেই পেয়েছি দ্য কাউ ইজ ইটিং গ্রাস, তাহলে বক্স থেকে আমরা গ্রাস ওয়ার্ডটি নিব, তাহলে কি দাঁড়াবে, দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছে। বি নাম্বার দ্য গ্যাপ ইজ নট ইটিং গ্রাস নাও, আমরা গল্পের সবার শেষের লাইনে পেয়েছি দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, তাহলে আমরা এখানে গ্যাপে কি লিখব, কাউ, তাহলে অ্যান্সার হবে কাউ, দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, গরুটি এখন ঘাস খাচ্ছে না। সি নাম্বার দ্য ফ্রগ গ্রোজ, কি পেয়েছি প্যাসেজে, বিগার, দ্য ফ্রগ গ্রোজ বিগার, ব্যাংকটি বড় হতে লাগলো। তারপরে ডি নাম্বার দেখো, দ্য গ্যাপ ইজ হ্যাপি, আমরা প্যাসেজে কি পেয়েছি, দ্য ফ্রগ ইজ হ্যাপি, তাহলে আমরা বক্স থেকে নিব ফ্রগ, ফ্রগ হচ্ছে সঠিক অ্যান্সার, তাহলে কি দাঁড়াবে, দ্য ফ্রগ ইজ হ্যাপি অর্থ ব্যাংকটি সুখী। ই নাম্বার দ্য ফ্রগ ইজ ফ্লাইং, আমরা কি পেয়েছি প্যাসেজে, দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংকটি উড়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফিল ইন দ্য গ্যাপসের অ্যান্সারগুলো বুঝতে পেরেছো, তোমরা শুধুমাত্র অ্যান্সারগুলোই লিখবে খাতায়, প্রশ্ন ওঠানোর কোনো দরকার হবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার অ্যান্সারগুলো পরের পেজে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে তোমরা এর পরের পেজে দেখো যে অ্যান্সারগুলো লেখা আছে সেগুলো হচ্ছে অ্যান্সার এ গ্রাস, বি কাউ, সি বিগার, ডি ফ্রগ, ই অ্যাওয়ে। তাহলে আরেকবার দেখো,
এ ব্রাশ, বি কাউ, সি বিগার, ডি ফ্রগ, ই অ্যাওয়ার। আমরা এরপর মডেল কোশ্চেন ফাইভের সর্বশেষ যে আইটেম কোশ্চেন সেটা সলভ করব। দেখো কি লেখা আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ওয়ান, হুইচ অ্যানিম্যাল ইজ বিগ? হুইচ অ্যানিম্যাল ওয়ান্টস টু বি বিগ? অর্থ, কোন প্রাণীটি বড়, কোন প্রাণীটি বড় হতে চায়? তাহলে অ্যান্সার কি হবে? দ্য কাউ ইজ বিগ। আর পরেরটুকুর অ্যান্সার কি হবে? দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ। দুই নম্বর দেখো, হোয়াই ডাজ দ্য কাউ সে স্ট্রেঞ্জ? গরুটি কেন অদ্ভুত বলে? কেন অদ্ভুত বলে? কারণ হচ্ছে যে দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস। আমি তোমাদেরকে এর পরের পেজে সবগুলো প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকেই শিখতে পারবে। তো এখানে আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা কী লিখব? দ্য কাউ সেজ স্ট্রেঞ্জ বিকজ দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস। তিন নম্বর দেখো, থ্রি, হোয়াই ডাজ দ্য ফ্রগ গ্রো বিগার? ব্যাংকটি কেন বড় হয়? আমরা প্যাসেজে কি পড়েছি? ব্যাংকটি বড় হয় কেন? ঘাস খাওয়ার জন্য, তাই না? তাহলে তোমরা এখানে কি লিখবে? আমি পরের পেজে তোমাদেরকে অ্যান্সারটা লিখে দিয়েছি। ফোর নাম্বার, হোয়াট ডাজ দ্য কাউ থিঙ্ক? গরুটি কি ভাবছে? গরুটি কি ভাবছে? গরুটি ভাবছে যে কি অদ্ভুত, ব্যাংকটি উড়ে যাচ্ছে, এটা হবে। আর ফাইভে আছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্রগ অ্যাট দ্য এন্ড অব দ্য স্টোরি? গল্পের শেষে ব্যাংকটির কি ঘটে? কি ঘটে গল্পের শেষে? আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, এটা পড়েছি, সেখান থেকে আমরা নিব। আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলাম সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখানে লিখে দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার এখন আরেকটু ভালোভাবে বুঝে নিব। তাহলে দেখো, প্রশ্ন ওয়ানে ছিল হুইচ অ্যানিম্যাল ইজ বিগ, হুইচ অ্যানিম্যাল ওয়ান্টস টু বি বিগ? তাহলে অ্যান্সার হচ্ছে দ্য কাউ ইজ বিগ, দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ। টু নম্বরে কোশ্চেন আছে, হোয়াই ডাজ দ্য কাউ সে স্ট্রেঞ্জ? গরুটি অদ্ভুত কেন বলে? অ্যান্সার হচ্ছে দ্য কাউ সেজ স্ট্রেঞ্জ, গরুটি অদ্ভুত বলে বিকজ, কারণ দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাংকটি ঘাস খাচ্ছে। থ্রি নম্বরে কোশ্চেন ছিল, হোয়াই ডাজ দ্য ফ্রগ গ্রো বিগার? ব্যাংকটি কেন বড় হয়? অ্যান্সার, দ্য ফ্রগ গ্রোজ বিগার বিকজ অফ ইটিং গ্রাস, ঘাস খাওয়ার ফলে ব্যাংকটি বড় হয়। ফোর নম্বর কোশ্চেন ছিল, হোয়াট ডাজ দ্য কাউ থিঙ্ক? গরুটি কি ভাবছে? অ্যান্সার, দ্য কাউ থিঙ্কস হাউ স্ট্রেঞ্জ দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, গরুটি ভাবছে কি অদ্ভুত, ব্যাংকটি উড়ে যাচ্ছে। ফাইভ নম্বর কোশ্চেন ছিল, হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্রগ অ্যাট দ্য এন্ড অব দ্য স্টোরি? গল্পের শেষে ব্যাংকটির কি ঘটে? অ্যান্সার হচ্ছে অ্যাট দ্য এন্ড অব দ্য স্টোরি দ্য ফ্রগ ফ্লাইজ অ্যাওয়ে, গল্পের শেষে ব্যাংকটি উড়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মডেল কোশ্চেন ফাইভের এমসিকিউ, ম্যাচিং, ফিল ইন দ্য গ্যাপস, কোশ্চেনের অ্যান্সার, এগুলো সবগুলোই তোমাদের এসডাব্লু থাকবে। তোমরা তাহলে এই এসডাব্লুটি অবশ্যই করে ফেলবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমাদের আবারও কথা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ইউনিট নিয়ে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।